আসিবও দানিয়াকে দেখে তার দিকে তাকিয়ে থাকে, দুজন দুজনার দিকে চেয়ে আছে। ধ্যান ভেঙে আসিবি বলে, তানিয়া তুই? তানিয়া বলে, আসিব তুই? তুই এখানে কি করছিস? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে ম্যাজিস্ট্রেট তানিয়া, বিভিন্ন দোকানে তদারকি করছে দ্রব্যমূল্যের দাম। বিভিন্ন দোকান তদারকি করতে করতে একটা পর্যায়ে রাস্তায় ভ্যানওয়ালাদের সামনে চলে আসে ম্যাজিস্ট্রেট তানিয়া। এসেই তার ক্লাসমেট আসিফকে দেখতে পান। আসিফকে দেখেই থমকে দাঁড়িয়ে যায় ম্যাজিস্ট্রেট তানিয়া। আসিফও তানিয়াকে দেখে তার দিকে তাকিয়ে থাকে, দুজন দুজনার দিকে চেয়ে আছে। ধ্যান ভেঙে আসিফই বলে, তানিয়া তুই? তানিয়া বলে, আসিফ তুই? তুই এখানে কি করছিস? আসিফ বলে, আরে আমার কথা বাদ দে, আগে তোর কথা বল, তুই এখানে কি করছিস? তানিয়া বলে, আমি তো ম্যাজিস্ট্রেট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজুক অবস্থা জনগণের, আর সেই ব্যবস্থাটাই আমার হাতে এসে পৌঁছাইছে, তাই আমি তদারকি করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন স্থিমিত থাকে। তা তুই এখানে কি করছিস? এই যে দেখছিস, ভ্যানের উপর সবজি নিয়ে বসে আছি। অবাক হয়ে যায় তানিয়া, তুই ক্লাসের ফার্স্ট বয়, প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলে তোর মতো ব্রিলিয়ান্ট তো আর কেউ ছিল না, তুই কেন সবজি বিক্রি করছিস? আসিফ হেসে বলে, ভাগ্যের নির্মম পরিহাস, খণ্ডানো কি যায়। তানিয়া বলে, কেন তুই এই পেশায় আসলি, একটু খোলাসা করে বলতো। আসিফ বলে, আরে দোস্ত, আমি তো গরিব ঘরের সন্তান, কোনো মতে ইন্টারমিডিয়েট পাশ করার পর বাবা মা আর পড়াশোনা করাতে পারছিল না, টাকাও নেই যে ওভাবে কোনো একটা চাকরির ব্যবস্থা করব বা ব্যবসা করব। সেই জন্য বাবা মায়ের বোঝাও হয়ে গেলাম। বাবা মাও বলল, এভাবে একটা পুরুষ লোককে খাওয়ানো যায় না, যা ঢাকা শহরে গিয়ে কিছু একটা কর। তারপর বাবা আর মায়ের সাথে জিদ করেই ঢাকায় চলে আসলাম। বিভিন্ন চাকরির চিন্তা করলাম, রেফারেন্স চাই, কোত্থেকে চাকরি আসবে। তারপর চিন্তা করলাম, টিউশনি করে কিছু টাকা হয়েছে, সেটা দিয়েই একটা ভ্যান ভাড়া নিয়ে এই সবজির দোকান করছি। খারাপ নেই, ভালোই আছে, দিন শেষে 400-500 টাকা আসে, 200 টাকা নিজের কাছে রেখে দিই আর 300 টাকা মা বাবার কাছে পাঠিয়ে দিই। অবাক হয়ে যায় ম্যাজিস্ট্রেট তানিয়া, যে বন্ধু ক্লাসের ফার্স্ট বয় সে কি না একজন সবজি বিক্রেতা। আসিফের হাতটা ধরে তানিয়া, চল আমার সাথে। আসিফ বলে, কোথায়? চল, বন্ধু যখন হয়েছিস বন্ধুর জন্য কিছু করতে চায়। পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য অফিসারগণ তানিয়ার এই দৃষ্টান্ত দেখে অবাক হয়ে যায়, ম্যাডামের ফ্রেন্ড সে একজন সবজি বিক্রেতা। তারপর ব্যারিস্টার তানিয়া তার সহকর্মীদের বলেন, আপনারা অফিসে যান, আমি ওর সাথে কথা শেষ করে চলে আসতেছি। তারপর আসিফকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ম্যাজিস্ট্রেট তানিয়া। হয়তো বন্ধুর জন্য ভালো কিছুই রাখবেন তিনি, বন্ধুত্বগুলো যেন এমনই হয়। আমাদের সমাজে অনেক বন্ধুই আছেন, দূরে গেলে মনে পড়ে, কাছে থাকলে কিছুই নয়। বন্ধুত্ব হতে হবে আত্মার নিগড় থেকে, বন্ধুই বন্ধুর পাশে থাকবে সারা জীবন, সব সময় বিপদে আপদে, এমন বন্ধু ছড়িয়ে থাক প্রতিটি বন্ধুর জীবনে। ভালো থাকুন।